চডাই পতন উতরাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করত দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস বাংলায় Network the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদুল্লাহ হামদ الشাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা আল আমিন ওয়া আলিহি আত-ত্বয়িবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া কাছের অগনিত অসংখ দর্শক ভাই বন্ধুদের শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি এই কোরআনিক আয়োজন আসুন কোরান পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের সঙ্গে আল্লাহ যেন আমাদের সবাইকে দুনিয়া এবং শরিক হয়েছেন আখেরাতে কামিয়াব করেন আমিন ইয়া রব্বাল আলমিন সম্মানিত ভাইরা আমাদের এই প্রোগ্রামের টার্গেট হলো উদ্দেশ্য হলো আমরা কোরআন থেকে হেদায়ত নেওয়ার চেষ্টা করি আর কোরআন হলো এমন এক কিতাব এক আজিম কিতাব যে কিতাব আপনার কথা বলে যে কিতাব আমার কথা বলে যে কিতাব মানবের কথা বলে যে কিতাব দানবের কথা বলে যে কিতাব দুনিয়ার কথা বলে যে কিতাব আখেরাতের কথা বলে যে কিতাব আপনার জমিনের কথা বলে যে কিতাব আসমানের কথা বলে যে কিতাব মাছের কথা বলে যে কিতাব গাছের কথা বলে মা ফর ফিল কিতাব সেই এই কিতাবের মধ্যে আমি আল্লাহ কোনো কিছু বাকি রাখি নাই তিব্বিয়ানি সেই সব জিনিসেরই পরিপূর্ণ বর্ণনা আল্লাহ এখানে সুফান আল্লাহ এমন এক আজিম কিতাব আল্লাহ দিয়েছেন আপনার কথা আল্লাহ কোরআন শরীফে বলছেন পড়ে দেখেন আল্লাহ বলেছেন লাকদ আঞ্জাল্লাইলাইকম কিতাব কিতাবান ফি হি জি কুরুকুম আমি তোমাদের কাছে এমন এক আজিম কিতাব নাজিল করেছি ফি হিজি কিরকম এর মধ্যে তোমাদের কথা আছে আপনার কথার মধ্যে আছে আমার কথার মধ্যে আছে ইন্ডিভিজুয়ালের কথা আছে কালেকটিভিটির কথা আছে প্রত্যেকের কথার মধ্যে আছে আফালা তা কিল তোমরা কি বোঝো না যদি বোঝেন তাইলে বুঝলেন আর না বুঝলে তো না বুঝলেন হায় রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ আসুন চোখে মেলি অন্তরকে খুলি আর কোরআনকে বুকে আঁকড়ে ধরি তেলাওয়াত করি বুঝি আর এর দিয়ে জীবন পরিবর্তন করি আমাদের আলোচনা খুবই ইম্পর্টেন্ট আলোচনা এলমুল মেয়েরাজ সম্পর্কে ফারায়েজ সম্পর্কে ইনহারিট্যান্স ল সম্পর্কে ইয়েতিমদের প্রসঙ্গ বর্ণনা করার সাথে সাথে আল্লাহসোহায়ানা হুয়াত আল্লাহ মিরাজ আপনার মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির তালিকা যেটা ইনহেরিটেন্স যেটাকে ইংরেজিতে বলা হয় এই মাস আল্লাহ আল্লাহ বর্ণনা করবেন আমরা একটু তেলাওয়াত করি আমরা সাত নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করব। এরপরে একে একে আলোচনার দিকে আমরা প্রসিড করবো ইনশাআল্লাহ বি ইজনিল্লাহ আর আমাদের দর্শক ভাই বোনরা আমাদের সাথে আছেন দেখেই আমরা এই প্রোগ্রাম করি আল্লাহ যেন আমাদের সবাইকে ফায়দামান হওয়ার তৌফিক দান করেন আমিন এবং আমরা যত ভালো কথা শুনি ভালো কথার উপরে আল্লাহ যেন আমাদেরকে আমল করে এর মধ্যে দিয়ে আমাদের জিন্দগি যেন সুন্দর করার তৌফিক দেন আমিন আর শুন আল্লাহর কথা দিয়ে শুরু করি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للرجال نصيب مما ترك الوالدان والاقربون وللنساء نصيب مما ترك الوالدان والاقربون مما قل منه او كثر نصيبا مفروضا واذا حضر القسمه اولو القربى واليتامى والمساكين فارزقوهم منه وقولوا لهم قولا معروفا وليخشى الذين لو تركوا من خلفهم ذريه ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا ان الذين ياكلون اموال اليتامى ظلما বলছেন পুরুষের জন্য তাদের মা বাবা অথবা আত্মীয় স্বজনরা যে সম্পত্তি রেখে যায় তার নির্দিষ্ট অংশ আছে আবার মহিলাদের জন্য তাদের মা বাবা আত্মীয় স্বজনরা যে সম্পত্তি রেখে যায় তার নির্দিষ্ট অংশ আছে এটাকে আল্লাহ পরিপূর্ণভাবে ফিক্স করে দিয়েছেন নির্দিষ্ট করে দিয়েছেন কোথায় নির্দিষ্ট করেছেন এই এক দুই আয়াতের পরে আসবে ইউসি সেখানে আল্লাহ নির্দিষ্ট করেছেন আর যখন তোমরা কোনো সম্পত্তি বন্টন করো বন্টনের সময় যদি আপন এসে হাজির হয় ইয়ীম মিসকিনরা এসে হাজির হয় যারা সম্পদের নির্দিষ্ট কোনো অংশ পায় না তাহলে তাদেরকে অন্তত তোমরা খাবার দাবারের ব্যবস্থা করো আর তাদের সঙ্গে তোমরা ভালো কথা বলো আর যারা তাদের পিছনে ছোট বাচ্চাদেরকে রেখে যায় আর তারা ভয় করে এদের কি হবে তারা যেন আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে সিদ্ধান্ত নেয় আর তারা যদি কোনো কথা বলে যেন ভালো কথা বলে সাথে সাথে আল্লাহ তাআলা ইয়াতিমদের বিষয়কে কনক্লুড করছেন এই কথা বলে নিশ্চয়ই যারা জুলুম করে ইয়াতিমের মাল খায় অত্যাচার করে ইয়াতিমের মাল যারা খায় ইননামা কোলো নাফি বতু নেহিম তারা তাদের পেটের মধ্যে আগুন খাইতেছে নাওজুবিল্লাহ এটা সম্পত্তি নয় এটা সোনা দানা নয় টাকা পয়সা নয় ফায়ার 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 আগুন 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 আর জাহান নামের আগুন অপেক্ষা করছে আর জাহান নামের আগুনের মধ্যে পড়তে হবে পেটেও আগুন পিঠেও আগুন আগুন আর আগুন এই অবস্থা তাদের হয়ে যাবে সম্মানিত ভাইয়েরা বোনেরা জাহিলি জামানাতে এমন এক জামানা ছিল যেখানে মহিলাদেরকে ওয়ারিসা বানানো হতো না তাদেরকে ইনহেরিট করা হতো না তারা ইনহেরিটার হইতে পারতো না মা বাবা মারা যাক অথবা ভাই মারা যাক যেই মারা যাক আত্মীয় ফিমেল আর নট এলিজেবল টু ইনহেরিট দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন বিফোর ইসলাম ইসলামের আগে এরকম নিয়ম তারা করে রেখেছিল যে মহিলারা আবার কি পাবে আবার কি করতো যদি কোনো ছোট বাচ্চা যদি হয় তাহলে তারাও পাবে না কারণ ওরা তো যুদ্ধ করতে পারে না সম্পদ রক্ষা করতে পারে ওরা পাবেটা কি এই জন্য বিভিন্নভাবে তারা এই সম্পত্তিকে থেকে ডিফারেন্সিয়েট করতো যাদের শক্তি বেশি তারা বেশি খেয়ে ফেলত এই নিয়মটাকে আল্লাহ সুহায় না হুয়া তা আয়াতের মধ্য দিয়ে বন্ধ করে দিচ্ছেন যে না পুরুষরা যেমন তাদের পূর্বপুরুষ থেকে উত্তরাধিকার প্রাপ্ত হবে মহিলারাও উত্তরাধিকার হবে হ্যাঁ কি পরিমাণ হবে সেটাও আল্লাহ আলা কোনো মানুষের জন্য রেখে দেন নাই আল্লাহ ইনসাফ করে ন্যায় বিচার করে প্রত্যেকের দায়িত্ব রেসপন্সিবিলিটি অনুযায়ী আল্লাহ রবাহ আলমিন বন্টন করেছেন কে কত পাবে কিভাবে পাবে কেন পাবে এর বর্ণনা এর পরের আয়াতেই আল্লাহ করবেন এগারো নম্বর আয়াত থেকে সেই আলোচনা শুরু হয়েছে বেশ কয়েক আয়াত আল্লাহ রাহমিন এই মিরাজ কথা বলেছেন এই যে ইনহারিটেন্স ল যেটা ইসলামিক ল মধ্যে এটা ভেরি বিগ চ্যাপ্টার আরবিতে সাধারণত দুটো শব্দ ব্যবহার করা হয় এর জন্য একটাকে বলা হয় মিরাজ আর একটাকে বলা হয় ফার ফারোয়াঈদও বলা হয় এটাকে ফারায়েজ বলি আমরা ফরায়েজের ভাগ অনেক কিছু ফরাহীত যেটা সহী কথা এটাকে এলমুল মিরাজও বলা হয় এলমুল ফারোয়া বলা হয় রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে এই সাবজেক্টটাকে একটা ডিসিপ্লিন হিসেবে আল্লাহর নবী এস্টাব্লিশ করেছেন ইজামাত আল ইনসান যখন কোনো মানুষের ইন্তেকাল হয়ে যায় ইউব ও বেতাকফিনিহি ওয়া তাযহীযিহি মিন গায়র তাবযীর ওয়ালা তাকতীর যদি এরকম হয়ে যায় তাহলে কি করতে হবে যখন কোন মানুষের মারা যায় তখন তার কি হবে ইউবুদা ও শুরু করা হবে বেতাকফিনিহি ওয়া তাযহীযিহি তার দাফন কাফন দিয়ে শুরু করতে হবে যদি তার ওয়ারিসরা নিজেদের পয়সা থেকে দাফন কাফনের খরচ দিতে রাজি না হয় তাহলে নিজের পয়সা থেকে নিজের সম্পত্তি থেকে দাফন কাফনের অ্যারেঞ্জমেন্ট করাটা প্রথমে জরুরি আপনারা অনেকে বলবেন যে দাফন কাফনের অ্যারেঞ্জমেন্ট তো পয়সা বেশি না কাপড় একটা কিনতে আর কত লাগে এটা শুধু কাপড়ের বিষয় না ইউরোপে যারা আমরা থাকি আমরা জানি লন্ডনে একজন মানুষ যদি মারা যায় তার দাফন কাফন করতে গিয়ে আড়াই থেকে তিন হাজার পাউন্ডের মতন খরচ হয়ে যায় সাত আটশো পাউন্ড লাগে হলো যেখানে গোসল করানো হবে কাপড় চোপড় পরানো হবে যেখানে রাখা হবে তার জন্য আর যে কবরখানার জায়গাটাকে কিনতে হয় পঞ্চাশ বছর একশো বছরের জন্য মানুষ কেনে এরপরে পঞ্চাশ একশো বছর পরে আবার এখানে কবর হবে এই জায়গা কিনে সব মেলায় আড়াই হাজার থেকে তিন হাজার পাউন্ড লেগে যায় হয়তো এরকম সিচুয়েশন বাংলাদেশে ইন্ডিয়াতে এখনো হয় নাই কিন্তু যে কোনো সময় হয়ে যেতে পারে তো শহরে বন্দরে তো এরকম হতেই পারে এজন্য প্রথম হলো মানুষ যখন মারা যাবে যে সম্পত্তি সে রেখে যাবে এই সম্পত্তি থেকে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে আর আত্মীয় স্বজনরা নিজেদের পয়সা থেকে দাফন কাফনের ব্যবস্থা করে ফেললে আমরা এই যে আলোচনা আল্লাহ এখানে নিয়ে এসেছেন সব তো বলতে পারবো না সামান্য কিছু বলতে হবে তবে বলতে হবে হলো আমাদের বিরতির পরে খানিক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি বিরতির পরে আপনাদের সঙ্গে দেখা হবে উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক and we'll be back very very soon. Stay in front of TV screen. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সান্তের <laughs> বৃষটি তে জেমার সাবো হোয়ে তে মরো তেমনি জীবন্ত হয়ে উঠে আল জ্ঞানের জন্য ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার প্রাথ সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় অসন্তুষ্ট

আল্লাহ রে কোdte প্রতিভা একনিশ্চিতভাবে একমুখী ও থেকে তাকে এক জানতে হবে শির থেকে সম্পূর্ণ বিরত থাকা শিরক মহাপাপ কোন সন্দেহ নেই এবং সেটা ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনের দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরাদে যে কার্যক্রমে অংশ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন হাসান

আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আর ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর সুরানে স্যার আমরা আলোচনা করছি যেখানে আল্লাহ সুবহায়না হওয়া তাহলে এলমুল মিরাজের আলোচনা করেছেন আপনার ফারায়েজের ভাগ আলোচনা আল্লাহ রব্লা আহলামিন নিজে করে দিয়েছেন মনে হয় যেন ম্যাথস আল্লাহ আল্লাহরব্লা আল্লামিন নিজেই কালকুলেট করে দিয়েছেন এবং ভগ্নাংশ কী জিনিস সেটা আল্লাহসুহায়না হওয়া তাহলে আমাদেরকে এখানে শিখাই দিলেন আর আল্লাহ তা আল এই যে আমাদের ফজল এবং করম আমাদের করলেন এই জন্য আল্লাহর আমরা শুক্রিয়া জানাই আমাদের আলোচনা খুবই ইম্পর্টেন্ট আলোচনা এলমুল মেয়েরাজ সম্পর্কে ফারায়েজ সম্পর্কে ইনহেরিটেন্স ল সম্পর্কে আপনার উত্তরাধিকার আইন সম্পর্কে আমাদের আলোচনা ইয়তিমদের প্রসঙ্গ বর্ণনা করার সাথে সাথে আল্লাহ সুহান হুয়া তালা মেয়েরাজ আপনার মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির তারিকা যেটা ইনহেরিটেন্স যেটাকে ইংরেজিতে বলা হয় এই মাসালা আল্লাহ তালা বর্ণনা করবেন আমরা একটু তেলাওয়াত করি আমরা সাত নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করব। এরপরে একে একে আলোচনার দিকে আমরা প্রসিড করব ইনশা আল্লাহ বিজনিল্লা বেতফিক আর আমাদের দর্শক ভাই বোনরা আমাদের সাথে আছেন দেখেই আমরা এই প্রোগ্রাম করি আল্লাহ যেন আমাদের সবাইকে ফায়দামান্দ হওয়ার তৌফিক দান করেন আমিন এবং আমরা যত ভালো কথা শুনি ভালো কথার উপরে আল্লাহ যেন আমাদেরকে আমল করে এর মধ্য দিয়ে আমাদের জেন্দেগিকে যেন সুন্দর করার তৌফিক দেন আমিন আসুন আল্লাহর কথা দিয়ে শুরু করি আল্লাহ আলা বলছেন পুরুষের জন্য তাদের মা বাবা অথবা আত্মীয় স্বজনরা যে সম্পত্তি রেখে যায় তার নির্দিষ্ট অংশ আছে আবার মহিলাদের জন্য তাদের মা বাবা আত্মীয় স্বজনরা যে সম্পত্তি রেখে যায় তার নির্দিষ্ট অংশ আছে এটাকে আল্লাহ তালা পরিপূর্ণভাবে ফিক্স করে দিয়েছেন নির্দিষ্ট করে দিয়েছেন কোথায় নির্দিষ্ট করেছে এই এক দুই আয়াতের পরে আসবে ইউসি কুমুল্লাহ সেখানে আল্লাহ নির্দিষ্ট করেছেন আর যখন তোমরা কোনো সম্পত্তি বন্টন করো বন্টনের সময় যদি আপন এসে হাজির হয় ইয়াতিম মিসকিনরা এসে হাজির হয় যারা সম্পদের নির্দিষ্ট কোনো অংশ পায় না তাহলে তাদেরকে অন্তত তোমরা খাবার দাবারের ব্যবস্থা করো আর তাদের সঙ্গে তোমরা ভালো কথা বলো ওই যে কিতাবের কথা বললাম সেরাজির কথা বললাম সেখানে শুরু করা হয়েছে এইভাবে ইজ মাত আল ইনসান যখন কোন মানুষের ইন্তেকাল হয়ে যায় ইউ ও উ বে তখফিনীহি ওয়াতা জিহি জিহি মিনগৈ রে তফজিরিনওয়ালা তফতির যদি এরকম হয়ে যায় তাহলে কি করতে হবে যখন কোন মানুষের মারা যায় তখন তার কি হবে ইয়ু ও শুরু করা হবে বে তাকফিনীহি ওয়া তা তার দাফন কাফন দিয়ে শুরু করতে হবে যদি তার নিজেদের পয়সা থেকে দাফন কাফনের খরচ দিতে রাজি না হয় তাহলে নিজের পয়সা থেকে নিজের সম্পত্তি থেকে দাফন কাফনের অ্যারেঞ্জমেন্ট করাটা প্রথমে জরুরি আপনারা অনেকে বলবেন যে দাফন কাফনের অ্যারেঞ্জমেন্ট তো পয়সা বেশি না কাপড় একটা কিনতে আর কত লাগে এটা শুধু কাপড়ের বিষয় না ইউরোপে যারা আমরা থাকি আমরা জানি লন্ডনে একজন মানুষ যদি মারা যায় তার দাফন কাফন করতে গিয়ে আড়াই থেকে তিন হাজার পাউন্ডের মতন খরচ হয়ে যায় সাত আটশো পাউন্ড লাগে হলো যেখানে গোসল করানো হবে কাপড় সাপড় পরানো হবে যেখানে রাখা হবে তার জন্য আর যে কবরখানার জায়গাটাকে কিনতে হয় পঞ্চাশ বছর একশো বছরের জন্য মানুষ কেনে এরপরে পঞ্চাশ একশো বছর পরে আবার এখানে কবর হবে এই জায়গা কিনে সব মেলায় আড়াই হাজার থেকে তিন হাজার পাউন্ড লেগে যায় হয়তো এরকম সিচুয়েশন বাংলাদেশে ইন্ডিয়াতে এখন হয় নাই কিন্তু যে কোনো সময় হয়ে যেতে পারে তো শহরে বন্দরে তো এরকম হতেই পারে এজন্য প্রথম হলো মানুষ যখন মারা যাবে যে সম্পত্তি সে রেখে যাবে এই সম্পত্তি থেকে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে আর আত্মীয় স্বজনরা নিজেদের পয়সা থেকে দাফন কাফনের ব্যবস্থা করে ফেললে ছেলে মেরান ডাজন ম্যাটার এটা আছে তারপরে কি করা হবে সোমাতোকদা দুয়ো ডাইন লোন আপনি ঋণী যদি থেকে থাকেন তখন আপনার সম্পত্তি থেকে ঋণটাকে শোধ করা হবে আপনার অনেক সময় শুনে থাকেন জানাযান নামাজে অ্যানাউন্সমেন্ট হয় যে আমার বাবা যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন মাফ করে দিবেন আর কারো কাছে কোনো দেনা পাওনা থাকলে ছেলের সঙ্গে যোগাযোগ করবেন কারণ ঋণটা এমন একটা বিষয় এটা মানুষের হক এমনকি আল্লাহ নবে যদি জানতেন কোন মাইয়েতে ঋণ রয়ে গেছে লোন রয়ে গেছে ডেট রয়ে গেছে আল্লাহ রসুল তার উপরে জানা যায় নামাজ পর্যন্ত পড়তেন না অন্যদেরকে পড়তে বলতেন তাহলে তার দাফন কাফন তার লাশ তো আর বাইরে রাখা যাবে না এই জন্য দাফন কাফনের পরেই সম্মা তো কোদা ওহ তার দুজন যেগুলো আছে লোন যেগুলো আছে লোনটাকে আমাদের পরিপূর্ণ করে দিতে হবে এতে যদি তার পুরো সম্পত্তি চলে যায় তাহলে তো ওয়ারিসদের জন্য থাকবে না কিছু এরকম সিচুয়েশনও কিন্তু হতে পারে কিন্তু লোনটা শোধ করা হলো বেশি জরুরি এটা করতেই হবে আপনাকে হ্যাঁ পাওনা দ্বারা যদি মাফ করে দেয় ভিন্ন কথা কিন্তু মাফ না করলে এটাকে দিতে হবে তারপরে কি হবে এই লোক মরে যাওয়ার আগে যদি কোনো ওসিয়াত করে যায় এই ওসিয়াতকে পরিপূর্ণ করতে হবে তবে ওসিয়াত পরিপূর্ণ করার কিছু টার্মস কন্ডিশন আছে আপনি যদি মরার আগে বলে যান যে আমার সব সম্পত্তি মাদ্রাসায় দিয়ে গেলাম না দ্যাটস নট অ্যাকসেপ্টেবল আপনি আপনার মোট সম্পত্তির ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগের বেশি ওসিয়াত করতে পারবেন না যদি কেউ করে যায় তাহলে তিন ভাগের এক ভাগ দিয়ে যেই পরিমাণ ওসিয়াত পূরণ করা যায় সেইটা করতে হবে অনেকে মরার আগে ইমোশনাল হয়ে যায় মনে করে সব দিয়ে যায় আমার ছেলেপেলেগুলো তো মানুষ হলো না সব হওয়া মানুষের জাত ওদের রাখে আপনি সব দিয়ে যায় এটা ভুল সা দেব নে আবি অক্কাসরাদি আল্লাহ তাহাল আন হু কে আল্লাহ নবী বললেন যে তুমি ওসিআজ করতে পারবে মাত্র ওয়ান থার্ড নট মো দ্যান দ্যাট এবং তুমি তোমার সন্তানদেরকে কিছু পয়সা সহ রেখে যাওয়াটা বেটার রাদার দ্যান লিভিং দে আর বেগিং টু পিপল এটা একটা ফাফোন নাস। হাত পেতে পেতে মানুষের কাছে তারা চায় এটার থেকে কিছু তাদের জন্য রেখে যাওয়াটা বেটার কাজেই যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে বেশি ওসিয়াত করে যায় ওয়ারিসদের জন্য এই ওসিয়াত পালন করাটা জরুরি নয় এটা তাদেরকে করতে হবে না কাজেই যা করার জীবন থাকতে করে যান ওসিয়াত করে গিয়ে বিপদে ফেলানোর দরকার নাই এখন দিতে চান যা খুশি দেন আপনি এর মালিক কাজেই আপনি ছেলে মেয়ে আপনার জন্য অনেক কিছু করবে এই আশায় থাকবেন না করলে তো আলহামদুল্লাহ আপনি বাবার জন্য কি করেন পুরো বছর চলে যায় বাবাকে কয়দিন মনে করেন কয়দিন বাবার জন্য দোয়া করেন আপনার ছেলে মেয়ে তো আর একটু কম করবে কারণ আপনি তো কম বিজি ওরা তো আরো বেশি বিজি দেখেন আপনার সময় টেলিভিশন ছিল খালি এখন আপনার মোবাইল ফোন বেরোইছে আপনার এরপরে আপনার ফেসবুক বেরোইছে টুইটার আছে এরপরে আইপ্যাড এরপরে হোয়াটসঅ্যাপ এরপরে আরও কত আপ আপ হয়েছে আপ কোথায় যে হয় আর কোথায় যায় তার তো ঠিক নাই ওদের তো আপনার জন্য দোয়া করার টাইমই থাকবে না সেজন্য যা কিছু করার আপনি নিজে করে যান আল্লাহ সোভায়ানা হওয়া তা আলার জন্য যা করার যা দান করার নিজে করে যান এরপরে যদি ছেলেমেয়েরা যা করবে আপনার জন্য এক্সট্রা থেকে যাবে যে কথা বলছিলাম ভাইরা বোনেরা কথাটা হলো এরকম যে তাহলে আমরা ওয়ান থার্ড এই পরিমাণ জিনিস এটা হিসেবে রেখে যেতে পারবো প্রথমে দাফন কাফন হয়ে গেল দ্বিতীয় পর্যায়ে দাফন কাফনের পরে হলো যে তার কোন ঋণ আছে কিনা দুইন আছে কিনা ডেট আছে কিনা লোন আছে কিনা এটাকে পে অফ করতে হবে তার সম্পত্তি থেকে তিন নম্বরে হলো তার ওসিয়াত যেগুলো এগুলো ফিস করতে হবে ফিস ওসহায় করে ফেলতে হবে ওসিয়াত গুলোকে করতে হবে এর পরে যা থাকবে সম্পত্তি এখন সেটাকে তাকসিম করতে হবে বিল কিতাবি ওয়া ও ওয়া ইসমাইল্ম কোরআন এবং হাদিস অনুযায়ী ফুরুদ যারা আছে তাদেরকে দিয়ে শুরু করতে হবে আসাবুল ফুরুদ হলো তারা কোরআনের মধ্যে যাদের জন্য আল্লাহ নির্দিষ্ট অংশ বলে দিয়েছেন তাদেরকে দিয়ে শুরু করতে হবে এরপরে আপনি আসাবাদেরকে দিবেন আসাবার পরে আপনি জাবিল আর হামদেরকে দিবেন এরপরে তো আরো কত রকমের মশালা আপনার আছে আওলের মশালা আছে হ্রদের মশালা আছে এটা এর মধ্যে অনেক ইনভলভ আছে এই সম্পর্কে আমাদেরকে কথা আসলে বলতে হবে কিন্তু আজকের এপিসোডে তো আর সম্ভব হচ্ছে না সময় হয়ে গেল শেষ করার এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আপনারা অবশ্যই নেক্সট এপিসোডের জন্য টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন ইনশাআল্লাহ যে আল্লাহ কিভাবে বন্টন করতে বলেছেন সব বলতে না পারলেও আমরা কিছু কিছু তো ইনশাল্লাহ বলবো তো এর থেকে আমরা ফায়দামন্দ হওয়ার চেষ্টা করব আজকে যারা কষ্ট করে আমাদের প্রোগ্রাম দেখলেন শুনলেন আল্লাহ তাহলে আপনাদেরকে কবুল করুন আগামী এপিসোডে আবারও আপনাদের সঙ্গে ইনশা আল্লাহ দেখা হবে ততক্ষণ আল্লাহ রবাহ আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাত oh করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডবল ফোর টু জিরো এইট টু ফোর টু ফোর থ্রি টু টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for stories of the prophets. Nobide Kahi. প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়